আমরা আগে বলেছি যে পরিবারের যে দাবি ছিল আমরা এখন সেই দাবিকে সমর্থন করি। আনিস কাণ্ডে যদি সঠিক তদন্ত করতে হয় তবে সিবিআই তদন্ত চাই, পরিবারের দাবি তুলেছে স্বাভাবিকভাবে। এখন মহামান্য আদালতের কাছে বিষয়টি আছে, মহামান্য আদালত তার মতামত সুচিন্তিত মতামত দেবে। আজকে তো আপনাদের জেলা সভাপতি এবং অবজারভারদের নিয়ে বৈঠক হলো, এই যে সাম্প্রতিককালে যে অসন্তোষ কিছু কিছু নেতার মধ্যে দেখা গেছে সেই নিয়ে কোনো বার্তা বা কিছু হলো, কোনো আলোচনা হলো, বা আপনি কিছু বলতে চাই? এই সমস্ত বিষয় নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বে যারা আছেন দায়িত্বে তারা দেখছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছেন, জেলার খুব একটা বিষয়ের মধ্যে নেই। দেখুন কলকাতাতে যখন কর্পোরেশনের ইলেকশন হয়েছিল বা অন্যান্য কর্পোরেশন ইলেকশন যখন হয়েছিল যে হিংসা হয়েছিল আমি সেই সময় বলেছিলাম যে এত হিংসার কারণ হচ্ছে পঞ্চায়েতেও হিংসা হবে, আগাম বলে রাখছি আপনাদেরকে, এর মূল কারণ হচ্ছে এই কাউন্সিলর বা তৃণমূল নেতা হয়ে লোকাল লেভেল থেকে রোজগার করা এবং তার জন্য এই বোমাবাজি গুলি যাই চলছে যে কোন পক্ষ ভাগটা খাবে, মধুটা কার কাছে পৌঁছবে তাই নিয়ে লড়াই, মধুর ভাণ্ড নিয়ে লড়াই হয়েছে। তো স্বাভাবিকভাবে দুপক্ষ থাকবে, আগামী দিনে লড়াই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হবে এবং তৃণমূল কংগ্রেসের নেতারাই তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রাণহানির অন্যতম কারণ হবে বলে আমার মনে হয়। এবার কে কাকে দোষ দেবে না দেবে সে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে আছেন পার্টির তারা দেখে নিন, তবে সবাই হচ্ছে জগায় আর মাথায়। দেখুন গোটা বাংলা এখন দেশ বিরোধী শক্তির এপিসেন্টার, যখন নোটবন্দি হয়নি সেই সময় গোটা ভারতবর্ষে যে ফেক কারেন্সি যেত আমাদের এই এগিয়ে বাংলার একটি জেলা থেকে যেত, আপনিও জানেন আমিও জানি, এবং তার সাথে সাথে বাংলাদেশে মুজিব হত্যা থেকে শুরু করে পরবর্তী যে হত্যাকাণ্ড ছিল তার অপরাধী কলকাতায় এসে 30 বছর লুকিয়েছিল আপনারা জানেন, বিভিন্ন রাজ্যের পুলিশ এসে দুষ্কৃতীদেরকে ধরে নিয়ে যায় কলকাতার বুক থেকে, কলকাতা পুলিশ অনেক সময় জানতেও পারে না বা তাদেরকে যখন ধরতে আসে অন্য রাজ্যের পুলিশ তখন জানানো হয়, যেহেতু নিয়ম অনুসারে ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুসারে আপনারা জানেন। তো বাংলা পরিযায়ী শ্রমিকের সাথে সাথে এখন দাদাকারীও রপ্তানি করছে, দেখে ভালো লাগছে বাংলা উন্নতি করছে সত্যি মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা। দেখুন মুখ্যমন্ত্রী জেতার পর এই ঘটনাগুলো আরো বেড়ে গেছে, কারণ তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী যারা আছে যারা প্রতিটি ওয়ার্ডে কিছু করে কমবে খান তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে বা তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে তারা এখন আস্তে আস্তে তাদের নখ দাঁত আবার বেরিয়ে পড়েছে। বাংলার জনগণকে দেখতে দিন কত সুন্দর রাজত্ব চলছে, আর এর মধ্যে মুখ্যমন্ত্রী কালকে শিল্প সম্মেলন করবে, কোন শিল্পপতি আসবে এই সিন্ডিকেটের লোকের গুলি খেতে? কোন শিল্পপতির থাকা পড়েনি দায় পড়েনি যে তারা গুড এম ছেড়ে ব্যাড এম এর কাছে আসবে, যেমন রতন টাটা ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে গেছিলেন সেরকম সকল শিল্পপতি তারা আগামী দিনে গুড এম এদের কাছেই থাকবেন, ব্যাড এম এদের কাছে কেউ আসবেন না। বার্তার তো কোনো ব্যাপার নেই, রাজ্যের শিল্প সম্মেলন সেখানে রাজ্যের শিল্পমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তারা থাকবেন, সেখানে আমারও কি কাজ অন্যদেরও কি কাজ, সেখানে চিরঞ্জিত দেব এরাও গিয়ে উপস্থিত করবে, মুখ্যমন্ত্রীর কথা কে শুনবে? পঞ্চায়েত ভোটে আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি তৃণমূল কংগ্রেস এখন নাকি প্রচন্ড শক্তিশালী, বিজেপি নাকি খুব দুর্বল দল হয়ে গেছে, মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি তার দলকে যে হিংসাহীন পঞ্চায়েত ভোট করে দেখান একবার, কেউ কথাই শুনবে না মুখ্যমন্ত্রী, তারা বলবে ও আপনি থাকবেন শান্তিনিকেতনে আর আমরা থাকবো ভাঙাবাড়িতে আমিও পঞ্চায়েত থেকে লড়বো, শুনবেই না কেউ কথা, কারণ এই পঞ্চায়েত গুলো মিউনিসিপ্যালিটি গুলো কামাই করার জায়গা, মুখ্যমন্ত্রী কথা শোনার জন্য কার ইয়ে লেগেছে, ভোটের সময় ভোট চাইতে আসবেন আমরা ভোটে সন্ত্রাস করে জিতিয়ে দেব, মুখ্যমন্ত্রী কোনো ব্যাস ওইটুকুতে সীমাবদ্ধ তখন আর আসবেন না এদিকে ভালো দিকে, প্রচুর টাকা পশ্চিমবঙ্গ থেকে রোজগার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির দৌলতে, এবার গোটা দেশ লুটতে গেছে জানেন, অসুবিধে কি আছে, কাকে এসে তো একটু বেসরকারি সংস্থা, সে একটি বেসরকারি সংস্থা স্বাভাবিকভাবে আইপ্যাক তারা কাকে সহযোগিতা করবে না করবে তাদের ব্যাপার, তবে হ্যাঁ বাংলার রেজাল্ট মাননীয় সোনিয়া গান্ধীকে উৎসাহিত করেছে, কারণ আমি বরাবরই বলে এসেছি দুজনেরই মোটো এক,
একজন বেকার ভাইকে দান করাতে চায় আর একজন বেকার ছেলেকে দান করাতে চায়। তো যেহেতু বেকার ভাইকে সাকসেসফুল মডেল আপাতত হয়েছে, সেটা বেকার ছেলে সাকসেসফুল মডেল করার চেষ্টা চলছে। যোগসূত্র তো আগেই থেকেই আমি বলেছি, সোপার এই সিউডো সেকুলার, সোপার সেকুলার বা সিউডো সেকুলার আমরা যাদেরকে বলি, সেই দলগুলো তো বরাবরই একই মঞ্চে আছে, সিপিএমও আছে ওদের সাথে। জোটের নামটা চেঞ্জ হয়ে যায় কখনো রামধনু, অবশ্য রামধনু তো বলা যাবে না মুখ্যমন্ত্রীর আদেশে রামধনু জোট হয়, কখনো বা ফিশ ফ্রাই জোট হয়, ব্যাপারটা তো একই থাকে। পুরোটা আসলে ভোট, নিজের পরিবার, নিজের পরিবারের লোকজনকে দাঁড় করা। দেখুন ফলতার পরিস্থিতি ভয়ঙ্কর। ফলতাতে বিধানসভায় যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন তিনি এখনো সেই এলাকায় ঢুকতে পারেননি। ফলতাতে প্রকাশ্যে বিজেপি করা যাচ্ছে না, এমন অন্য বিরোধী দল করা যায় কিনা আমি বলতে পারবো না, বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আমি এটুকু বলতে পারি। ওখানে ফলতার পাশে জাহাঙ্গীর বলে একজন দুষ্কৃতি আছে, তৃণমূল তাকে নেতা বানিয়েছে কিন্তু স্বভাবগত দিক থেকে তিনি হচ্ছেন দুষ্কৃতি। সেই দুষ্কৃতির অত্যাচারে ওই এলাকার মানুষ অতিষ্ঠ, এতটাই অতিষ্ঠ তৃণমূল কংগ্রেসের ভিতরে পারস্পরিক মারামারি হচ্ছে, কখনো এই লবি স্ট্রং হচ্ছে কখনো ওই লবি স্ট্রং হচ্ছে। যে অপরাধী ধরা পড়েছে সে যে লবি, সে সাধারণ, সে মনে হয় দুর্বল হয়ে পড়েছে কিছুটা, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে পুলিশ এই দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কথা বা তৃণমূল কংগ্রেসের নেতার কথা নিজের তলায় কেউ শোনে না, আমি বারবার বলছি। ওনাদের শুধু ভোটের সময় বলে দেওয়া হয়েছে যে আপনারা বিধানসভা জিততে চান, সৌগত বাবুর কথা কেন শুনছেন না? সৌগত বাবু গেলে পরে নিজের তলায় বলবে যোগসভা হবে না, আপনি লোকসভার সময় ভোট চাইতে আসবেন, ভোট চাইবেন, লোকসভায় গিয়ে বক্তৃতা দেবেন, ঠিক আছে সিন্ডিকেট আমরা করবই। সেই জন্য সৌগত বাবুর কথা কেউ শুনছে না, স্বাভাবিকভাবে এখানেও শুনবে না। দেখুন গত আগামীকাল এই বিশ্ব বাণিজ্য সম্মেলন হচ্ছে আর সম্ভবত গতকাল রাতে একজন ব্যবসায়ী কে সিন্ডিকেটের মাল দেবে এই জন্য গুলিবিদ্ধ হয়েছে। এই সিঙ্গেল ঘটনা এই বিশ্ব বাংলা সম্মেলনে বা বিশ্ব বাণিজ্য সম্মেলনে যারা আসছেন তাদেরকে মেসেজ দেবার জন্য ক্লিয়ার যে কি ঘটনা আগামী দিনে তাদের সাথে ঘটতে চলেছে। পুলিশ প্রশাসন অপারগ তাদেরকে সুরক্ষা দিতে, আর যেখানে এই ধরনের অসুরক্ষিত অ্যাটমসফিয়ার থাকে সেই অ্যাটমসফিয়ারে শিল্প হয় না। মুখ্যমন্ত্রীকে বলবেন আমরা যখন এইটে পড়তাম, এখন কোন ক্লাসে আছে জানে না পশ্চিমবঙ্গ সরকারের, তাতে ভূগোলে শিল্প প্রতিষ্ঠার কি কি পূর্ব শর্ত বলে অনেকগুলো পয়েন্ট থাকত, তার মধ্যে আইন শৃঙ্খলা একটি, যে ক্লাসের বইয়ে আছে মুখ্যমন্ত্রীকে বলবেন সেই ক্লাসের বই থেকে পড়ে। দেখুন আমরা আগেই বলেছিলাম এবং এই ঘটনা প্রমাণ করছে যে মহামান্য আদালতের রায় সঠিক ছিল, না হলে পরে দেখা যেত যে পিতা তার মেয়েকে হারিয়েছে তাকেই অপরাধী করে দেওয়া হচ্ছে এবং তাকে হয়তো জেলও খাটতে হতো। পুলিশ এমন ভাবে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ সে কেস সাজাও থিওরি অনুসারে আদালতে পেশ করত যে বাবাই মেয়ের রেপের দায়ে হয়তো জেলে থাকতে বাধ্য হতে, আমি মহামান্য আদালতের কাছে আবেদন করব যে পুলিশ অফিসার এই গর্হিত অপরাধ করেছে তার বিরুদ্ধে মামলা হওয়া প্রয়োজন, আদালত যেন স্বতঃপ্রণোদিত ভাবে সেই মামলা নেয় এবং তার বিরুদ্ধে এনকোয়ারি হওয়া প্রয়োজন যে তিনি কার নির্দেশে এই কাণ্ড ঘটিয়েছে। উনি 4 তারিখ রাত্রিবেলা পৌঁছবে, এখনো পর্যন্ত প্রস্তাবিত যে সফর সূচি আছে 4 তারিখ রাত্রিবেলা পৌঁছে উনি তার যেখানে থাকার ব্যবস্থা হবে সেইখানে তিনি যাবেন। পরদিন সকালে উঠে উনি দক্ষিণবঙ্গের একটি প্রোগ্রামে যাবেন, গিয়ে তারপরে উত্তরবঙ্গে চলে যাবেন সরকারি প্রোগ্রামে। সম্ভাবনা আছে সরকারি প্রোগ্রাম যেহেতু, সেহেতু আমরা এ বিষয়ে ডিটেলস আপনাদের সামনে সঠিক তথ্য দিতে পারবো না, সরকারি আধিকারিক যারা আছেন তারা দিতে পারবেন। আমরা যতদূর জানতে পেরেছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটো জায়গায় উনি বিএসএফ এর পোস্ট পরিদর্শন করবেন, তার মাঝখানে আমাদের দলীয় কর্মসূচি থাকবে। কেন এর কারণ হচ্ছে আপনারা যাদের নাম বলছেন তারা রাজ্য কমিটির সদস্য বা রাজ্যের পদাধিকারী, বলা উচিত রাজ্যের পদাধিকারীদের বৈঠকই ছিল না তো তারা কেন ডাক পাবেন? রাজ্যের পদাধিকারীদের মধ্যে যারা বিভাগের দায়িত্বে আছেন তাদের ডাক ছিল, বিভাগ ইনচার্জ
আর জোন ইনচার্জ যারা আছে তাদের ডাকছি না জেনারেল সেক্রেটারি তো ছিল না সব জেনারেল সেক্রেটারি ছিলেন না যদি মশিন মাত ছিলেন না রকেট চট্টগ্রাম রকেট চট্টগ্রাম ছিলেন না রার বাংলার জোন অবজারভার উনি অগ্নিমিত্র পাল ছিলেন অগ্নিমিত্র পাল ছিলেন না কিন্তু রকেট চ্যালেঞ্জ গুলো আসানসোলের কোন একটা জোনের দায়িত্ব রকেট চ্যালেঞ্জ রার বাংলা রকেট চ্যালেঞ্জ কি বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছেন না সেরকম কোনো কথা নেই তাকে ইনভাইট করা হয়েছিল এই বিষয়ে তাকে ডাকা হয়নি সবাইকে সরকারের জন্য আমাদের পার্টি ডাকে না নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট লোককে ডাকা হয় সমস্ত বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সবাই ভাবছি দেখুন যে রাজনৈতিক দলে পৃষ্ঠা প্রমুখের পদ থাকে সেই রাজনৈতিক দলে সমস্ত কিছু খতিয়ে দেখা হয় না এরকম কোনো কারণ নেই বলা হয়নি পার্টি থেকে যাদের যাদেরকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আজকে তারাই আছে বিভাগের মধ্যে সবাইকে দায়িত্ব দেওয়া হয়নি যাদের যাদেরকে কাজের দায়িত্ব দেওয়া মানে স্পেসিফিক দায়িত্ব এই প্রোগ্রাম নিয়ে তাদেরকেই রাখা হয়েছে যেমন আমাদের শ্যামাপদদা শ্যামাপদদা তো মন্ডল শ্যামাপদ মন্ডল তিনিও দায়িত্বে আছে তাকে রাখা হয়নি তাকে এই প্রোগ্রামের দায়িত্ব নেই তো তাকে দায়িত্ব দেওয়া হয়নি তো একজনকে ডেকে এনে এই প্রোগ্রামে যদি তাকে দায়িত্বই আমরা দিতে না পারি তাহলে তাকে